বিজেপির জনসভায় এক বিজেপি কর্মীর মৃত্যু, গাইঘাটের পাঁচপোতায় বিজেপির জনসভায় এক বিজেপি কর্মীর মৃত্যু। এদিন বিজেপির জনসভায় আসেন এক বৃদ্ধ কর্মী, সভাস্থলে গরমময়ে অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ। বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। বিজেপি সূত্রে জানা গেছে মৃত ওই বিজেপি কর্মীর নাম হারাধন বিশ্বাস। আমরা এখানে মিটিং চলাকালীন আমরা দেখলাম যে একটা বয়স্ক আমাদের জেঠু অসুস্থ হয়ে পড়লো, পড়ার পরে আমি সঙ্গে সঙ্গে গাড়িতে করে বনগাঁ হসপিটালে পাঠালাম। এই মাত্র কেবল খবর আসলো উনি আর নেই, আমরা খোঁজ নিচ্ছি উনি কোথার থেকে আসছে, আমরা তার বাড়িতে যাব। আমি সুবিন্দুদাকে বলবো যে আমরা সবাই যাওয়ার জন্য বলবো। বয়স 80+, হ্যাঁ মিটিংয়ে এসেছিলো, ওই 80 বছর বয়সও আমাদের মিটিংয়ে এসেছিলো, হ্যাঁ বসায় ছিল। সেটা আমি বলতে পারবো না, এটা ডাক্তারই বলতে পারবে, সেটা আমি বলতে পারবো না। গরম তো পড়েছে, হ্যাঁ আমাদের কর্মসূচি, দাদা যখন আসছে দাদাকে তো বলতে হবে, আমরা দেখছি কীভাবে যোগাযোগ করা যায়, হসপিটালে যাওয়া যায়, তার গার্জিয়ানদের সঙ্গে কথা বলে তার বাড়িতে আমরা যাওয়ার জন্য আমরা এখন মানে যাবো, মিটিং শেষ করে আমরা যাবো খোঁজ নেওয়া।